আজকে ভিডিওতে মার্টিন পশুবিদরা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যক্রম মূল্যায়নে যে ছয় নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে এটা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে এক ধানের সবচেয়ে বড় বন্ধু হলো এটা বৃষ্টি হবে একে দুই নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্সে এটা পাকুড় শাখে হবে এরপরে একরে তিন সাঁওতালি চিত্রে এটা চতুষ্কোণ ও ত্রিভুজ এর ছড়াছড়ি হবে এরপর চার একরে চার যেটা আছে বিভক্তি কয় প্রকার বিভক্তি হচ্ছে এটা দুই প্রকার একরে পাঁচ সবাই সবার আগে যেতে চায় আগে হলো এটা অনুসর্গ এরপর একরে ছয় যেটা আছে সৌম ড্যাশ সুমিতের পরীক্ষার ফল ভালো হয়েছে এটা সৌম্য অপেক্ষা সুমিতের পরীক্ষার ফল ভালো হয়েছে এরপর দুই দিকে যেটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও দুই দিকে একই আছে বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় দু হচ্ছে কার ডাকে রাত্রি নেমে আসে এটা কাকের ডাকে রাত্রি নেমে আসে দুই কটক কোন নদী তীরে অবস্থিত কটক মহানদী তীরে অবস্থিত দুই চার বাঘের ছানা কাদায় নেমেছিল কেন বাঘের ছানা মেনি মৎস্য ধরতে কাদায় নেমেছিল দুই হাজার পাঁচ উধোর বর্তমান বয়স কত উধোর বর্তমান বয়স ১৩ বছর দুই হাজার ছয় এর শ্বশুরের নাম কি হিজিবিজ এর শ্বশুরের নাম বিস্কুট এরপর তিনি যেটা আছে নিজের ভাষায় উত্তর দাও তিনি তাকে একে আছে বাস ডিপো যাত্রীরা কি করে এর উত্তরটি হলো সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় মরসুমে দিনে নামক রচনায় বাস ডিপোয় ব্যস্ত ছবি ধরা পড়েছে ছোট মফস্বল শহর যাত্রীরা নানা স্থানে নানা উদ্দেশ্যে যাত্রা করবেন তাই তারা উপস্থিত হয়েছেন বাস ডিপোয় বাস ধরবার জন্য বাসের ভেতরে নিজের নিজের স্থানে জিনিসপত্র রেখে অনেকেই বাসের বাইরে এসে দাঁড়িয়েছেন সামনে চায়ের দোকানে বেঞ্চির ওপর বসিয়ে ড্রাইভার চা পান করছেন সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে কাছেই থাকেন গরমের সময় তারা গায়ে হাওয়া লাগায় আর শীতে রোদ পোহায় বাসের কন্ডাক্টরদার আর ক্লিনার ধরাধরি করে ছাদে মালপত্র তোলে এমনই ব্যস্ত এক বাস ডিপোর ছবি পরিচয় দিয়েছেন লেখক এরপর তিনি দেখে একের অথবা যেটা হচ্ছে দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় এর উত্তরটি হল সাধারণভাবে লালচে গেরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় দেয়াল চিত্র আঁকার জন্য এরপর গিরি ফল চুবিয়ে ঘরে দরজার মাথায় এবং দুপাশে দেওয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায় এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজের দেয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে এরপর পিঁপড়ের ভাষাহীন চলাচল কেমন এর উত্তরটি শব্দ করে ভাব বিনিময়ের জন্য কথা বলতে পারে না পিঁপড়েরা কিন্তু সুড় সুরে ঠেকে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে করতে পারে তারা তারা সবসময়ই ব্যস্ত তাদের জীবন ছোট হলেও গতিময় স্তব্ধতার মধ্যেও আকারে ইঙ্গিতে ভঙ্গিতে যে কত কথা বলে যায় ওরা সে কথার আদান প্রদান এবং বিনিময় করতেও জানে পিঁপড়েরাই এরপর তিনেতে দুয়ের অথবাই রাচ্ছে হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামে ছবি কিভাবে হাট কবিতায় ফুটে উঠেছে এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় গ্রামের হাটের বাস্তব চিত্র যেমন প্রকাশিত হয়েছে তেমন হাটকে কেন্দ্র করে গ্রামের অন্যান্য কয়েকটি ছবি ও প্রকাশিত হয়েছে দশ বারোটি গ্রামের মানুষজনকে একই স্থানে নিয়ে আসছে হাট গ্রামীণ নদীটি বয়ে চলেছে হাটেরই পাশ দিয়ে ওপারে মানুষ সেই নদী পার হয়ে পশরা নিয়ে উপস্থিত হয় এপারের হাটে এপারের মানুষ পণ্য কেনার জন্য উপস্থিত হয় সেখানে এভাবেই দুই গ্রামের মানুষের মধ্যে এক প্রকার আন্তরিক বন্ধন তৈরি হয় হাটকে উপলক্ষ করে এরপর তিনি থেকে তিনি আছে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো কে কেন হাসতে হাসতে লুটিয়ে পড়লো এর উত্তরটি হলো হিজবিজ বিজ কত্থককে বলেছিল যদি পৃথিবীটা চাপটা হতো তাহলে পৃথিবীর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো জল ডাঙায় আসার ফলে ডাঙার মাটি সব গুলিয়ে প্যাঁচ পেঁচে কাদা হয়ে যেত ডাঙায় থাকা লোকগুলি হাঁটাচলা করতে গেলেই সেই পেঁচ কাদার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়ে যেত তা দেখে ফিজবিজ এর খুব আনন্দ হতো এই বলে সে হো 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 করে হাসতে হাসতে লুটিয়ে পড়ল এরপর তিনি তিনের অর্থ হচ্ছে উধ আর বুধোর কীর্তিকলাপ লেখ এর উত্তরটি হলো সুকুমার রায়ের হজবরল গল্পের উল্লেখযোগ্য দুটি চরিত্র হল উধ ও বুধ এরা দুই ভাই গল্পে হাস্যরস সৃষ্টি করতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এদের দুজনের মধ্যে চেহারা বা আকারগত সাদৃশ্য প্রশংসনীয় দুজন দুজনকে যেমন ভালোবাসে তেমনই দুজনের মধ্যে সংঘর্ষ লেগে যায় কোথায় কোথায় বুধকে প্রথমে দেখা যায় গাছের কোটর থেকে উধোর প্রশ্নের জবাব দিতে পরে উধর ডাকে সে বেরিয়ে আসে উধো গলায় ফিতে ঝুলিয়ে কথকের মাপ নেয় তাতে দেখা যায় কথকের হাত আস্তিন ছাতি সবেরই মাপ ছাব্বিশ ইঞ্চি উধো বুধ দুই ভাই বয়স গোপন করতে দক্ষ তাই তাদের বয়স চল্লিশ বছর হলেও তারা বয়স গোনার মুখটা ঘুরিয়ে দেয় সামান্য কারণেই দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে আবার খানিক পরেই কান্নাকাটি করে দুজন দুজনকেই আলিঙ্গন করে এভাবেই কল্পে উধবুধ অদ্ভুত কার্যকল্পে পরিচয় পাওয়া যায় এরপর চারিদিকে যেটা হচ্ছে যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো চারিদিকে একে আছে গরমকাল চারিদিকে দিকে যেটা আছে তোমার বিদ্যালয় চারিদিকে তিনে আছে তোমার প্রিয় পাখি এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি তোমরা গিয়ে একটু দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় যে ছয় দাগে ধুপগুড়ি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না